আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। ভ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের 156তম পর্ব। এই পর্বে আমরা একটা বিষয় জানব। আপনারা জানেন আমরা প্রত্যেকটা পর্বে ভ্যাট আইনের এক একটা বিষয়, সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করি, স্পষ্টীকরণ করি, যাতে এই বিষয়গুলো আইনসঙ্গত ভাবে পরিপালন করা সকলের জন্য সুবিধাজনক হয়। আজ আমরা কি আলোচনা করব আজকের এপিসোডে? আজকের এপিসোডে আমরা আলোচনা করব আবাসিক উদ্দেশ্যে ভাড়া নেওয়া এর অর্থ কি। আবাসিক উদ্দেশ্যে ভাড়া নেওয়া এর অর্থ কি? আবাসিক উদ্দেশ্যে ভাড়া নেওয়া হলে সেই ভাড়া ভ্যাট মুক্ত, আর বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া নেওয়া হলে সেই ভাড়ার উপরে ভ্যাট আছে। তো আবাসিক উদ্দেশ্য আবার এত সরল ভাবে বোঝা যায় না, তাই এই বিষয়টা আমরা আজকে এক্সপ্লেন করব। আমরা জানি যে আবাসিক প্রয়োজনে যদি ভাড়া নেওয়া হয় তাহলে সে ভাড়ার উপর ভ্যাট প্রযোজ্য হবে না, এটা সরল কথা। কিন্তু আবাসিক উদ্দেশ্যে ভাড়া নেওয়া বিভিন্ন রকমের হতে পারে। ধরুন অফিস কর্তৃক ভাড়া নেওয়া হয়েছে, সেখানে অফিসের MD পরিবার নিয়ে বসবাস করেন। ধরুন অফিস কর্তৃক ভাড়া নেওয়া হয়েছে, সেখানে অফিসের গেস্টরা সাময়িক অবস্থান করেন। এগুলো আবাসিক উদ্দেশ্যে ভাড়া নেওয়া হয়েছে বলে বলা হবে কিনা এবং ভ্যাট প্রযোজ্য হবে কিনা তা নিয়ে অস্পষ্টতা রয়েছে। আবাসিক উদ্দেশ্যে ভাড়া নেওয়া হলেও কখন ভ্যাট প্রযোজ্য হবে সেটা একটু জটিল বিষয়। এছাড়াতে উল্লেখ রয়েছে যে সম্পূর্ণ আবাসিক কাজে ব্যবহৃত হলে ভ্যাট প্রযোজ্য হবে না। সম্পূর্ণ আবাসিক বলতে কি বোঝায় সে বিষয়ে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ রেগুলেটরি কর্তৃপক্ষ কর্তৃক দেয়া হয়নি, তাই মাঠ পর্যায়ে কিছু কনভেনশন গড়ে উঠেছে। এভাবে আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় কিছু কিছু বিষয়ে মাঠ পর্যায়ে কনভেনশন গড়ে উঠেছে, কারণ সে বিষয়গুলোতে স্পষ্ট বিধিবিধান নেই। একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন একটা প্রতিষ্ঠান বাসা ভাড়া নিয়েছে, চুক্তি হয়েছে প্রতিষ্ঠানের নামে, প্রতিষ্ঠান ভাড়া পরিশোধ করে, কিন্তু সেখানে ওই প্রতিষ্ঠানের CEO ফ্যামিলি নিয়ে বসবাস করে। মাঠ পর্যায়ের কিছু কনভেনশন অনুসারে এই ভাড়া আবাসিক উদ্দেশ্যে বলে বিবেচিত হবে না, তাই ভ্যাট পরিশোধ করতে হবে, কারণ প্রতিষ্ঠানের উদ্দেশ্য রয়েছে, সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠান সব কাজ করে। যদি ভাড়ার টাকা CEO কে বেতনের সাথে দিয়ে দেওয়া হয় এবং CEO নিজ নামে চুক্তি করে ভাড়া নেন এবং নিজে ভাড়া পরিশোধ করেন, তাহলে সম্পূর্ণ আবাসিক উদ্দেশ্যে বলে গণ্য করা হবে, ভ্যাট প্রযোজ্য হবে না। এমনি ভাবে কোনো কোনো প্রতিষ্ঠান বাসা ভাড়া নেয়, সেখানে থাকা খাওয়া সহ সব আবাসিক সুবিধা থাকে, সেখানে ওই প্রতিষ্ঠানের কনসালট্যান্ট গেস্ট অবস্থান করেন, এক্ষেত্রেও ভ্যাট পরিশোধ করতে হবে। এ ধরনের ভাড়া সম্পূর্ণ আবাসিক উদ্দেশ্য বলে বিবেচিত হবে না। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। সম্পূর্ণ আবাসিক বলে বিবেচিত হতে হলে আমরা ব্যক্তিগতভাবে যেমন ভাড়া নিই, এভাবে নিজেদেরকে ভাড়া নিতে হবে, নিজেকে বাড়ির মালিকের সাথে চুক্তি করতে হবে, নিজে ভাড়া পরিশোধ করতে হবে, তাহলেই সেটা সম্পূর্ণ আবাসিক বলে গণ্য হবে। আর সম্পূর্ণ আবাসিক ভাড়ার ক্ষেত্রে ভ্যাট পরিশোধ করতে হবে না, ভ্যাট এক্সেম্পশন দেওয়া আছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের এপিসোডে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আশা করি যে আপনারা আজকের এই এপিসোডে আমি যে মেসেজ দিয়েছি, যে বিষয়টা এক্সপ্লেইন করেছি, ভ্যাটের যে বিষয়টা খুলাসা করার চেষ্টা করেছি, আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। সেটা হলো যে আবাসিক উদ্দেশ্যে ভাড়া নেওয়া হলে তার উপরে ভ্যাট নেই। তো আবাসিক উদ্দেশ্য কাকে বলে আর আবাসিক ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্য কাকে বলে, এই দুটার ঠিক পার্থক্যের যে লাইন, সে লাইন কোনটা, সেটা আমরা আজকে আলোচনা করলাম। আমরা দেখলাম যে অফিস যদি ভাড়া নেয়, অফিস ভাড়া নিয়ে যদি অফিস ভাড়া পরিশোধ করে এবং সেখানে যদি কেউ আবাসিক ভাবে বসবাস করেন, তাহলেও
সেটা সম্পূর্ণ আবাসিক বলে গণ্য হবে না। সম্পূর্ণ আবাসিক বলে গণ্য হতে হলে যিনি থাকবেন তাকে পার্সোনালি ভাড়া দিতে হবে, তাকে ভাড়া পরিশোধ করতে হবে, তাহলে সেটা সম্পূর্ণ আবাসিক বলে বিবেচিত হবে এবং ব্যয় পরিশোধ করতে হবে না। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকের এই এপিসোডের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনারা আমাদের এই ভিডিওগুলো এনজয় করছেন। ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওতে আমরা একটা লেসন দিই, আশা করি আপনারা সেগুলো উপলব্ধি করছেন, মর্মার্থ উপলব্ধি করছেন। এবং আস্তে আস্তে আমাদের উদ্দেশ্য হলো এভাবে সকলকে ভ্যাট বিষয়ে সচেতন করে তোলা। দোয়া করবেন যেন আমরা আমাদের এই প্রচেষ্টায় সফল হতে পারি। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।